বৃহত্তর গলাচিপা যুব সমাজের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 30 এপ্রিল রোববার, 29শে রমজান রোজ, রবিবার গলাচিপা রূপারবাড়ির মোড় এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জাফরুল্লাহ খান চেঙ্গিস, আলহাজ মোহাম্মদ শাহ আলম শিকদার, আলহাজ আব্দুর রশিদ, আলহাজ এম এ সাত্তার ভুট্টু, আলহাজ নাসিরুদ্দিন মন্টু, আলহাজ হাইবুর রহমান ভুইয়া, আলহাজ আব্দুল হাই, মোহাম্মদ ইকবাল। উক্ত ঈদ সামগ্রী বিতরণের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ শমশের আলী। উক্ত ঈদ সামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ হুমায়ুন আব্দুল মজিদ, মোহাম্মদ হাবিব, সাংবাদিক আলমগীর আজিজ ইমন, মোহাম্মদ মিঠু আহমেদ, মোহাম্মদ আল আমিন, যুবলীগ নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ বাবুল, কাজী রবিন সহ আরও অনেক নেতৃবৃন্দরা। গলাচিপা এলাকাবাসীর আয়োজনে এই ঈদ সামগ্রী যেন প্রতি বছর সাধারণ মানুষের মাঝে যেন বিতরণ করা যায়, সেই লক্ষ্যে বক্তারা বলেন, আজকে বৃহত্তম গলাচিপাবাসী যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র ঈদ উল ফিতরে আমরা যেন সবাই এলাকাবাসীর সম্মিলিতভাবে ঈদকে উদযাপন করতে পারি, সবাই সবার জন্য দোয়া করবে। আমরা আনন্দটুকু, ঈদের আনন্দটুকু সবাই ভাগাভাগি করে নিচ্ছি এলাকাবাসী হিসাবে। সবার কাছে দোয়া চাই যেন এই যুব সমাজ আগামীতেও এরকমভাবে আমাদের এলাকার মানুষের জন্য করতে পারে। মোহাম্মদ রবিউল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মধ্যে, অসচ্ছল পরিবারের মধ্যে আমাদের এই আয়োজন। আমরা সকলেই চেষ্টা করব আগামী বছরও যাতে আমরা এর চেয়ে আরও বড় আয়োজন করতে পারি, এবং আজ যারা সহযোগিতা নিচ্ছে, সাহায্য নিচ্ছে, তারা যাতে আগামীতে আর না নেয়, আল্লাহ যেন তাদেরকে সেই ভাবে সমর্থবান করে তোলে, অব্যাহত থাকে। এই জন্য সবার কাছে অনুরোধ জানাই এবং আল্লাহ যেন আমাদের আপনারা দোয়া করবেন যে আমরা যে অনুষ্ঠানটা করেছি এলাকার মুরব্বীরা, সবচেয়ে বড় ই হলো গলাচিপার কৃতি সন্তান যেন মোহাম্মদ রবিউল হোসেন রবুল ভাইয়ের তত্ত্বাবধানে, রবুল ভাই সারাক্ষণ আমাদের সাথে থাইকে এক জিনিসটা করছে যে আগামীতে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে পারি। আপনারা দোয়া করবেন। এনএনটিভি নারায়ণগঞ্জ।